খেজুর গাছ কাটি দিয়ে আইছে রস বের। হ্যাঁ হ্যাঁ তাই তো। পোকা কোথায় লাগিছে আপনার? দেখেন দরকার নাই। তিন পিস ফুল। হ্যাঁ চলে না গাই। মৌমাছির কামড় থেকে বাঁচার জন্য এই যে এই সিস্টেম। ও কি স্বাদ! গভীর সুন্দরবনে কি করে মৌচাক গুলো খুঁজে পান মৌলরা, কিংবা এই গহীন বনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে কিভাবে মৌচাক পর্যন্ত পৌঁছান, চরম ঝুঁকি নিয়ে মধু কেটে নিয়ে তারা আবার ফিরে আসেন, সেটা দেখবো আজ। গত পর্বে দেখেছিলেন কি করে মৌচাক খোঁজেন মৌলরা। মধু জুতার সাথে মোজাও পড়তেছেন, বাহ বাহ বাহ। জঙ্গলে নামতে হলে বিস্তর প্রস্তুতি লাগে, বিশেষ করে মৌচাক কাটতে গেলে তো অবশ্যই অনেক রকমের নিরাপত্তা মাথায় রাখতে হয় আমাদের। যাচ্ছি মধু কাটতে, বড় হাতে বুনিয়া আমরা যাচ্ছি হচ্ছে মধু কাটতে। এই সময় মৌমাছিগুলো একটু মাথা গরম থাকে না মৌমাছিদের, এই সিজনের শেষে এসে, কারণ বারবার মৌচাক কাটা হয়। তো এখন রাগে আছে খুব, আমরা একটু টেনশন নিয়ে যাচ্ছি, অসুবিধা নাই বাইরে আছে, আমরা একটা মধু কেটে নিয়ে চলে আসতে পারবো। ও স্যারের মাথা টক 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 করে জ্বলতেছে। ম্যাগনেটিক স্যার। ম্যাগনেটিক স্যার কি জিনিস? সাদে মাল নেই। আরে এই টাকা নাম আছে সুপটা বনের মধ্যে যত পরিশ্রম কিংবা কষ্টের কাজই হোক, এই কথায় কথায় সেই পথ টুকু কেটে যায়। আমরা যাচ্ছি ওই সামনের খালে মধু কাটতে। মৌসুমের শেষের দিকে মৌচাকের কাছে যেতে হলে একটু বাড়তি সতর্কতা মাথায় রাখতে হয়। পোকা লাস্টার পোকার আগে হয় না, এখনকার পোকা আল দিলে রক্ত বেরোবে। বাবা এত এত রাগ, এত রাগ! ও রাগটাকে আমি বুঝি না, আমি দৌড়শুরি করলে থাকবো না। আমার যদি খুঁজে না পান দুদিন পরে যাই। পানি ছাড়া কোনো উপায় থাকবে? পানিতে নামতে হবে, ওয়ানে কি করব তাকে আমি কয়ে করব না। এই কেউ রে না না কালো একটা দিয়ে দিও না, কাপ না না পুত্র থেকে কালো দেওয়া লাগবে। এই এই জায়গা ধরা ধমা যত কথা তত কথা। হ্যাঁ পশু গাছতলা যাও, ওই জায়গা তোর ইয়া তো সাদা ওই পশু গাছতলা থেকে আমরা উঠবো। কারো বানানোর কাজ শুরু হবে এখন। এই ওইদিকে একটু আশেপাশে নজর রাখেন, ওটা কারু না ক্ষেপণাস্ত্র, সৈনিক থামানোর ক্ষেপণাস্ত্র। সৈনিক মানে হচ্ছে মৌমাছির কথা বলছেন বেলায় সর্দার। আসলে সুন্দরবনের মৌমাছি এই সময়টাতে বলেছিলাম যে অনেক বেশি ক্ষিপ্ত থাকে। হেতেল পাতা দিয়ে কারো তৈরি করা হয়, যেখানে আগুন ধরিয়ে ধোঁয়া সৃষ্টি করা হয় মৌমাছি তাড়ানোর জন্য। এই জায়গা কিন্তু ভালো না মনে হচ্ছে। অনেক সময় এই কারো বা হেতেল পাতা দিয়ে যে ধোঁয়া সৃষ্টি করা হয় তাতেও কাজ হয় না। এরকম অভিজ্ঞতা আমাদের আগেও হয়েছে পূর্ব সুন্দরবনের ঝাপসি খালের ভেতরে। কারো একটা দুটো বানালে আপনি তো দৌড়ান। আমি কারো কথা শুনি না। হ্যাঁ এই সময় তো শুনি না আমি, আপনার খেয়াল রাখবো, আপনি দৌড় দিলে আমিও দৌড় দিলাম, এদিকে যাই যাই। আপনার যে হিসাব কেটে আর নড়া ছাড়া আপনি বেশি করতে পারবেন, আমাকে দেখেন না সারা শরীর না চাইলে 35 কেজি। সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য অসম্ভব শক্তিশালী, মানে এত অত্যাচারের পরেও এই বনটি টিকে আছে এবং একরকম নিজের নিয়মেই চলছে। নৌকায় বসে সেগুলো দেখছিলাম, আর ওদিকে কারো তৈরির কাজ এগিয়ে চলছিল। এ কি কারো?
কয়টা বানাবেন কারো? কারো হচ্ছে ধোঁয়া দেওয়ার জন্য চাকে। এই অঞ্চলে মধু কাটতে অনেক বেশি সতর্ক থাকতে হবে আমাদের, কারণ সাম্প্রতিক বাঘের আক্রমণে যে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে এর আশেপাশেই, আবার অন্যদিকে মৌমাছির আক্রমণ থেকেও নিজেদেরকে রক্ষা করতে হবে। ব্যাস, পর্যাপ্ত কারো হয়ে গেছে আমাদের, এটা দিয়ে ধোয়া দিব। না, তাদের আবার আবার নামতে হবে না? এবার যাচ্ছি পাশের খালটিতে, যে খালে আমরা মধু কাটবো, আর যেতে যেতে সর্দারের গল্প জমে উঠেছে। ঘুরে 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 ওই ছবি নিচ্ছে ভাই, খালা ভাই বসে বসে তুলে ও র্যাবে শুটিং করতেছে না, ওইসে দেয় সব অনে আইসে, এখন বাইসে বাইসে তো মাছ খুব দিয়েছি, এখন ওই র্যাবের ও কেউ করছে যে ডাকছে না, বললাম এ ব্যস্ত ট্যাসবে না ওরা এসে বেসা কল না, আর মাছ তো বাইসে বাইসে রাখছি, দুই নৌকো না তিন নৌকো আইসে মাছ বাইসে বাইসে রাখছি, সাথে সাথে বোনা করলাম ওকে একটু দিলাম খাতি, খুব মজা হয়েছিল মাছটা। ওরে বাবারে, আমার আটকে দেখাবে, পাওকে দেখাবে, আমার টোটাল বডিকে দেখাবে, এইরকম সাদা জীবনে হয়নি। আরে ধরলাম আর তুললাম আর ভাজলাম আর দিলাম, তারপরে তো বাইরে খোঁজ করে খালি খাস জমি। আর আমি আপনার নাম্বার দিয়ে দিই। কারা? আমি না তো নাম্বার দিয়ে ওরা তো আর পাবে না খুঁজে। আস্তে আস্তে লাগাই দিয়ে গেল। বড় নদী থেকে ওই খালটিতে ঢুকতে হলে একটু সতর্ক হয়ে ঢুকতে হবে। ইদানিং হচ্ছে যে নতুন একটা জিনিস শুরু হয়েছে, মানে এবছর থেকে উদ্বোধন হয়েছে, সেটা হচ্ছে হানি ট্যুরিজম। সামনের বছর থেকে পারবে ট্যুরিস্টরা এসে মানে বনে বিচরণ করানো যাবে না, না বনে বিচরণ না, ওই যে সতর্ক থেকে, কিন্তু ওইটা খুব ভালো হবে, মানুষ দেখতে পাবে মৌ কাটা, সেই রকম ভাবে বন উপভোগ করতে পারবে একদম। আমার খোঁজা লাগবে না, সেটাই আপনাকে খুঁজবে না ভাই। এই বলেন ঈদের পরে, ঈদের পরে কুড়ি জনের নিচে আমি ভাত খাদি করিনি, আমার মতো সুখী মানুষ কে আছে? কিন্তু বাড়ি থেকে বাইর করে দিছে, বাড়ি থেকে বাইর করে দিছে, কিন্তু বনে চলে আইছি শেষ ঠিকানা। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে দেখা করতে। ওহো, সুন্দরবনের সবচেয়ে সুন্দর লাগে আমার কাছে যে জিনিসটি, মানে সুন্দরবন কেন এত ভালো লাগার, তার একটি অন্যতম উপকরণ হচ্ছে এই বনের নিস্তব্ধতা। কথা না বলি কিছুক্ষণ, পানি আর বাতাসের শব্দ শুনুন। নানা রকমের গাছ, শুরুতেই যে ফুলটির মধু সুন্দরবন থেকে পাওয়া যায় সেটি হচ্ছে খোলসা ফুলের মধু, খোলসা ফুল যাকে বলে, ভীষণ ভালো এবং দামি মধু। এরপর ধাপে ধাপে গৌরান, গেওয়া, বাইন, এ ধরনের নানা জাতের ফুলের মধু হয় সুন্দরবনে। এখন নামবো হচ্ছে মধু কাটতে, আমরা একটু প্রোটেকশন নিচ্ছি, কারণ এখন মৌমাছিগুলো খুব রাগ, মধু যুদ্ধে। হ্যাঁ, মধু যুদ্ধে। হ্যাঁ, মধু যুদ্ধ। অনেক ভাই আমাকে একটু পরে টরে দিবেন নাকি? এটা একটু তাই গামছাটা আগে দিন, গামছা দিতে হবে কোথায়? গামছা আপনি যেভাবে বাঁধছেন বাঁধবে তো, না গামছাকে মুখ ঢাকার দরকার আছে? না না, দরকার নেই তো। না, ওই যে পলিথিন পদ্ধতি। ঠিক আছে, এখন এটা হাতটা সেট করে দিই, অসুবিধা হবে না, এটা ইয়ে করে নিই। এই এই মুখ বেঁধে দিন। হ্যাঁ, নেট তো চা খাওয়া যাবে না, সমস্যা হবে না। প্রোটেকশন ছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে? যেই গরম আর যেই রোদ, চোখ কিন্তু খেপা।
আমি আগে তো বলে নিচ্ছি আমি কিন্তু দড়ির আগে থাকবো, আমি কারো গল্প শুনি না। জীবনে যত গল্প শুনেছি তত দাবার খাইছি। না দাবার খায়, দাবার খেলে হাতে তো হাত তো শুনেছি পাঁচশো সিসির মোটরসাইকেল আসতেছে বাংলাদেশে। হ্যাঁ ঠিক আছে না, ওই গিয়ার লাগাইতে হবে আমার নিজের। দারুণ ব্যাপার হইছে, খুব ভালো ব্যাপার হইছে। চলেন যাই, এখন একটা চা যদি দিই আপনি কেমনি খাবেন? নেটের ফাঁকতে চা খাওয়ার উপায় নেই, আর লাগবে না। কি বান্ধা বান্ধে দিল আমাকে ভাই? কাঁকড়া বান্ধা দিছে ভাই, কাঁকড়া দিলাম বান্ধে, কাঁকড়া টেপ দিয়ে বান্ধিছে। এটার নাম আছে কাঁকড়া বান্ধা, কাঁকড়া বান্ধা। তারপরে আমাকে বান্ধে নিয়ে বেঁচে দিয়েন না বাজারে, এসে যে ওজন বেশি আছে গ্রেডের মাল। হাতটা উঁচু করে থাকা ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই যে সুন্দর প্রোডাকশন হয়ে গেল, সামনের বছর থেকে আপনারাও মানে ফর্মালি ইয়ে করতে পারবেন, এই মধু কাটা দেখতে পারবেন। হ্যাঁ এসে ওইভাবে যে হানি ট্যুরিজম নাম দেওয়া হয়েছে, খুব ভালো হবে। চলো আসিক যাই। ভাই কই যান রেখে, রেখে করে আসেন, ঠিক আছে। আমরা যে মৌচাকটিতে যাব সেটি জঙ্গলের ভিতরে, বেশ একটু ভিতরে, আমাদের খানিকটা পথ হাঁটতে হবে। এবং সেখানে ইতিমধ্যেই কয়েকজন চলে গেছেন, তারা মূলত রেকি করছেন, চারপাশে আসলে কোনো বিপদ বা ঝুঁকি আছে কি না সেগুলো দেখছেন। সামনে দেখছেন আমাদের জাহাঙ্গীর ভাই দাঁড়ানো রীতিমতো, মানে গামছা দিয়ে চশমা দিয়ে শরীরের উপর ভাগটা ঢেকে ফেলেছেন। চলেন না, ঠিক আছে, এখানে কাদা বেশি না। জঙ্গলে আমাদের চলার অভ্যেস নেই বলে এত শব্দ হচ্ছে, মোবাইলরা যখন যান তখন কিন্তু একেবারে নিঃশব্দে যান। যাই দেখি, আমরা মধু কাটার এত ঝুঁকির কাজ, এত পরিশ্রমের কাজ। সেদিন কাউসার মারা গেল, মোহলদের আসলে খুব ঝুঁকি। ক্যামেরা কি কাছাকাছি? এবার কারো জ্বালানো হলো যাতে করে মৌমাছি আমাদের কাছে আসতে না পারে, মৌমাছি তাড়ানোর জন্য। এটা কি দিয়ে বানায় ভাই? এটা হচ্ছে হেতাল গাছের পাতা, শুকনো পাতা ভিতরে, কাঁচা পাতা গুলো উপরে। আচ্ছা দেখো ধোঁয়াটা, ধোঁয়াটা হয় জাম ছুটাবেন না। ঠিক আছে ঠিক আছে, চলেন। চা কাছে কোন গাছে? হ্যাঁ ধোঁয়ার মধ্যে আছি, পোকা উঠতেছে, টের পেয়ে গেছে।
সুন্দরবনে মধু কাটতে যাওয়ার সময় কথা বলার নিয়ম নেই। আল্লাহু আকবার, আল্লাহ কথা বলার মধু আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মধু অল্প আর কি, অল্প যাক আছে, কিছু তো আছে, ওরা জানে না যে আমরা আসছে। ও ভাই, আমার চোখের উপরে ইয়ে পড়ছে দেখছেন, কিচ্ছু বলবে না, থাক ঠিক আছে না, এখনো মৌমাছি আছে কিন্তু অ্যাটাক করতেছে না, এই পরিমাণ দিলে করবে না, করবে না। চলেন, এই হচ্ছে মধুর চাক। খেজুর গাছ কাটিয়ে দিয়ে আছে রস ধরে, তাই তো দেখছেন মধু দেখছেন, ধরেন দাও তো আমাকে ডাক্তারের মতো ওই চাকটার বড়ি মোটা হয়েছে, ছোট করে কাটো তাহলে ধরেন পড়বে। বাবা, মৌমাছি যাচ্ছে না দেখছেন, খাওয়ার যায় না, আমাদেরও পোকা বসতে হবে, তাদের খাবার নিয়ে যাচ্ছেন আপনারা। আমার চারপাশে কিন্তু মৌমাছি বসছে, ভাগ্যিস ওই ইয়ে নেট না, কিছু বলতেছে না, এটা করতেছে না, বাইরে গেলে মানে যখন নিয়ে যাচ্ছি, মধুটা আবার থাকবে, আবার এক সপ্তাহ পরে একে কাটবো, এক সপ্তাহ পরে আবার মধু হয়ে যাবে, আবার মধু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে পুরো চাকটা কাটলেন না তাই তো? চাকটা কাটলাম না, শুধু মধুটা, শুধু মধুর অংশটুকু কাটলেন। ওদের বাসা থেকে গেছে, আমরা ওটা এক সপ্তাহ পরে আবার নেব। আচ্ছা, তা হাতে হাতে দাও, হাত দাও, বাহ ভালোই হয়েছে, খারাপ না, সুন্দর বলে সুন্দর মধু কাটছে, আমরা এতে কোনো ভেজাল নেই, কোনো ভেজাল নেই। হ্যাঁ, ভেজাল হয় উপরে, যে উপরে যে ভেজাল হয়, কিনা জ্বালানো উপরে, ভাই সামনে তো আছে আর। হ্যাঁ, দারুন 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 দারুন, দেখছেন মধু, এখন মধু তো কেওড়া ফুলের মধু আছে, আর সুন্দরী গাছে অনেক ফুল দেখলাম, কেওড়া গড়ান খুলছে, বিভিন্ন ফুলের, চলেন। হ্যাঁ চলেন আগে, কারো আগুন, সবাই সাবধান, আগুন যেন থেকে না যায় বনে, আবার গায়ে না লাগে। এবারে যথেষ্ট প্রোটেকশন নিয়ে বনে ঢুকছিলাম, আসলে বাঘের আক্রমণের একটা টেনশন তো থাকেই, এর আগে থেকে একটু চারপাশ দেখে শুনে নেওয়া হয়েছে, আর মৌমাছির কামড় থেকে বাঁচার জন্য এই যে এই সিস্টেম,
আসলে সতর্ক থাকার কোনো বিকল্প নাই। আর সুন্দরবনের মধু আমি বলি যে আপনারা একটু দাম দিয়ে কিনবেন সব সময়, কারণ এই ঝুঁকির দাম দিয়ে শেষ করা যাবে না। এই পরিশ্রম বা এই ঘামের টাকা দিলে আমরা টাকা দিয়ে শেষ করতে পারবো না, এত ঝুঁকি। কাজে খাঁটি মধু, সুন্দরবনের খাঁটি মধু, সেটা কিন্তু যখন কিনবেন আপনারা এবং যারা বিক্রি করবে সবাই চিন্তা করবেন যে খাঁটি মধুটা যাতে তারা বিক্রি করেন এবং খাঁটি মধুটা যাতে মানুষ পায়। ঠিক আছে, মৌচাক থেকে নৌকা পর্যন্ত ফিরে যাওয়া একটি কঠিন কাজ, কারণ মধু কাটতে যখন যান মোয়ালরা তখন তাদের নজর শুধু মৌচাকের দিকে থাকে এবং সেই সময়েই তাদেরকে বাঘ অনুসরণ করে এবং সেখান থেকে ফেরার পথে আক্রমণ ঘটিয়ে ফেলে সে। একটা চাক কাটা হয়েছে, এরপরে আরো দুইটা চাক কাটা হবে। সবাই আসছে, সবাই নিভাই দেন। হ্যাঁ, আরো নিভাই দেন। সুন্দরবনের এই খালে মৌচাক আছে কিনা সেটি সকালবেলাতেই মোয়ালরা খুঁজে রেখেছিলেন, ওই যে গত পর্বে যেটি দেখেছিলেন ছাটা দেওয়া সেই পদ্ধতিতে। সবাই কারু ঘুরে গেলে সবাই যখন ধাওয়া করবে তখন আমি বাঁচার চেষ্টা করব। এবার আমাদের ফেরার পালা। এই খান, কি স্বাদ, কি আমারই লোভ লাগতেছে। নিচে নিচে আপনারা খাই নেন, খাই নেন, তারপরে আমরা ভাই ওটা সামনে নিয়ে খাবো, হাড়ি সামনে নিয়ে বসে খাবো। আমরা খাওয়ার পর আপনি হাড়ি সহ খাবেন? হ্যাঁ, হাড়ি শুধু হাড়ি সহ খাবেন। হ্যাঁ, দেখেন নিচে পড়েন, সব মধু খাচ্ছেন। গাবুরার মধু না, এই খারাপ হয়নি মধু, ভালো হয়েছে, এক চাকে খারাপ না। আমাকে একটু দেবেন, এখন ঘটনা হয়েছে ভাই, লোকে তো শাক সহ চায়, তাই শাক এই ছুঁয়ে দিলি তো মধু জোরে জোরে পড়ে যায়, শাক তো ফাঁকা, শাক তো থাকবে না। আমি যখনই দেখি কোনো মধু বিক্রি করতেছে মৌচাক সহ তখনই আমার সন্দেহ হয়, মৌচাকে তো মধু পড়ে থাকে না। কতদিন পর ভাই? যত দোষ নন্দ ঘোষ, ক্লান্তি চলে গেছে না ভাই? আপনার ক্লান্তি চলে গেছে না? আমরা কি ব্যস্ত নাই? টাউনে নিয়ে যে মৌমাছিও থাকবে, চাকও থাকবে, এতটুকু মধু তো আমাকে নাস্তা লাগে সকালের। আরো অনেকদিন পরে এখন যেটা আছে এখানে মনে হয় হ্যাঁ, বেশি খাওয়া যাবে না।
খেতে খেতে একটু বেশি মধু খাওয়া হয়ে গেল। আসলে মজাও লাগছিল, আবার এদিকে এমন রোদ, তীব্র গরমের মধ্যে মধু খেয়ে একটু বিপাকেই পড়তে হলো আমাদের কাউকে কাউকে। যাই হোক, বড় নদীতে আসতে আসতে বাতাস পেলাম, কেওড়া গাছের ছায়াও পেলাম। মধু খেলাম না জগে গত বছর, কেওড়া হয়নি তো এখনো, কেবল তাই নাকি? লাগবে না, লাগবে না, লাগবে না, অসুবিধা নেই, চলেন লাগে, লাগুক একটু, আমি একটু দেখি, মানুষকে দেখানোর চেষ্টা করি। এই যে একটু কেওড়া, আমরা গতবার ফুল দেখছিলাম, এখন এই কেওড়া ফল হয়ে গেছে। সুন্দরবনের এই কর্মযজ্ঞ দেখতে যতটা মানে ভালো লাগে আপনার আমার, এখানকার মানুষের জীবন আসলে ততটাই কঠিন, সুন্দর, দুর্বিষহ, নিতান্তই পেটের টানে ঘরের মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই ঝুঁকি নেন আপনারা, আর ছোটবেলা থেকেও এই কাজটি শিখেছেন। তাই আমরা অনেকেই বলি আসলে যে তাদের এই কাজ না করে অন্য কিছু করতে পারা উচিত, করা উচিত, কিন্তু যে মানুষগুলো জন্ম থেকেই এই কাজগুলো শিখেছেন তারা আসলে অন্য কী কাজ করবেন? এর বাইরে আসলে তাদেরকে এলাকা থেকে বের করে অন্য কোথাও নিয়ে গেলে সেটিও তাদের জন্য ভালো কিছু হবে না। যাই হোক, মৌয়ালিরা ভালো থাকুক, সুন্দরবনের জেলেরাও ভালো থাকুক। সুন্দরবনের মধু কাটার মৌসুম শেষ হয়েছে, জুন, জুলাই, আগস্ট সুন্দরবনের সব ধরনের প্রবেশ নিষেধ এবং সুন্দরবনকে সুরক্ষিত রাখতেই এই নির্দেশনা, আশা করি সবাই মেনে চলবেন। শেষ করছি, ভালো থাকবেন সবাই।